সো মোটামুটি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝিয়ে গেছেন যে আজকে আমি কোথায় এসেছি। সো ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ব্লগার এন্ড ওয়েলকাম টু মৌসুমী। আগে মৌসুমী আইল্যান্ডে অনেকবার বলেছি যে কীভাবে আসতে হয়, তাও বলে দিচ্ছি। আপনারা শিয়ালদা থেকে ট্রেন ধরবেন, শিয়ালদা থেকে ট্রেন ধরে নামখানা নামবেন, নামখানা থেকে আপনারা যে কোনো একটা অটো বা বাস ধরে, এবার আমি প্রথমে বলেছি অটো করে কীভাবে আসবেন, অটো করে ডাইরেক্ট চলে আসুন হুজ্জতি ঘাট বা পাতিবুনিয়া ঘাট। ওখান থেকে এসে খেয়া পার হয়ে আপনারা যে ক্যাম্পে রয়েছেন সেই ক্যাম্পের বলবেন যে আমি এই ক্যাম্পে যাবো, সেখানে অটো করে নিয়ে যাবে। আর যদি সস্তায় যেতে চান তাহলে কীভাবে যাবেন সেটা বলেছি। সস্তায় যেতে হলে তাহলে আপনাদেরকে নামখানা স্টেশন থেকে বাস ধরে চলে আসতে হবে 7 মাইল বা 10 মাইল, সেখান থেকে 15 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসুন আপনারা পাতিবুনিয়া বা হুজ্জতি ঘাটে। সেখান থেকে যেরামভাবে বললাম বাকিটা ওইভাবে চলে আসতে হবে। আর ওয়েদারটা এখন দেখতে পাচ্ছেন, আমরা সবে জাস্ট খেয়া পার হয়েছি, এরকম ওয়েদার। তো এই ক্যাম্পই আজকে থাকবো, আর এখানে যা যা হবে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। তো চলুন এখন ভেতরে যাওয়া যাক। আর ভেতরে জানেন স্বাভাবিক ব্যাপার কী হয় প্রত্যেকটা এখানে মৌসুমীর ক্যাম্পে, যাতে যাওয়ার সাথে সাথে এখানে সবাই ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়, তো ওটাই আগে খাবো। তারপরে রয়েছে লাঞ্চ, লাঞ্চের পরে আমাদের সন্ধ্যেবেলায় যা যা আইটেম হবে সেগুলো সব দেখাবো। তো চলুন বেশি দেরি না করে আগে ভেতরে যাই, তো ক্যাম্পটা একটু ঘুরিয়ে দেখাই কী কী আছে। তো ক্যাম্পে আসার সাথে সাথে এখানে আমাদের দিয়ে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস। আর এখানে মৌসুমীর প্রত্যেকটা ক্যাম্পে একই জিনিসই থাকে, সেটা হচ্ছে কি ডাব, তো এটাই পেয়ে গেছে। আর এই ডাব খাওয়ার কিন্তু আসল মজা রয়েছে এরকম সমুদ্রের পাড়ে বসে, আর এখানে এরকম জোয়ারের ঢেউ আসছে। আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা আমি দেখাই, এইটা হচ্ছে গিয়ে এই স্যান্ড ক্যাসেলের এখন এই নতুন এটা ইন্ট্রোডিউস করেছে, এই দোতলায় এরকম টেন্ট বসিয়েছে, মানে নিচেও টেন্ট আছে সেটা দেখাবো, আর এখানে দোতলায় রয়েছে এরকম টেন্ট, মানে এখানটায় বসে উঁচু থেকে এখন পুরো সমুদ্র দেখা যাবে। এটা দারুণ করেছে একটা জিনিস, দারুণ এখানে লাগবে, মানে এখানে যারা ছিল তারাই বললো যে সারাদিন খুব সুন্দর হাওয়া চলছে, খুব ভালো লাগছে এখানটায়, আর ঢেউটা এখান থেকে যা সুন্দর লাগছে দেখতে। আগে এই ওয়েলকাম ড্রিঙ্ক যেটা আছে এটা আগে কমপ্লিট করি, করার পরে তারপরে ক্যাম্পটা একটু ঘুরিয়ে দেখাবো, দেখিয়ে তারপরে দেখাবো এখানে লাঞ্চে কী কী রয়েছে। তো এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে কি ক্যাম্পের এন্ড পয়েন্ট, তো আমি এন্ট্রি করে আমি ডাইরেক্ট এখানটা চলে এসেছি, এখান থেকে সমুদ্র দেখাবো বলে। এগুলো হচ্ছে কি অ্যাডভেঞ্চার টেন্ট সব, আর এর ওপরেও রয়েছে টেন্ট দোতলাতে। আর এখানটা এই জিনিসটা যে করা হয়েছে এটা খুব ভালো হয়েছে, যাতে এখানটা দাঁড়ানো যায়, রোদ লাগবে না, ঘরের ছাউনি দিয়ে বসার জায়গা করা হয়েছে, মানে এখানটায় সন্ধ্যাবেলা বসে কিন্তু স্ন্যাক্স পকোড়া ফকোড়া সব খাওয়া যাবে। তো যারা যা যা করবে এইখানটা বসে করতে পারে, তার জন্য নিজের রুমে যাওয়ার দরকার নেই, এরকম লম্বা লাইন দিয়ে করা হয়েছে। সামনে যেখানে রুমগুলো রয়েছে ওগুলো দেখো, আর এই জায়গাটা হচ্ছে গিয়ে বারবিকিউ, যেখানটা সন্ধ্যেবেলায় প্রথমে বনফায়ার হবে তারপরে হবে গিয়ে বারবিকিউ। তো এইখানটা লাইন দিয়ে রয়েছে কটেজগুলো, যারা টেন্টে থাকবে তাদের জন্য কমন বাথরুমের প্যাসেজটা ইউজ করা হবে। আর এইগুলো হচ্ছে গিয়ে মাড হাউস, পরপর তারপর লাইন দিয়ে রয়েছে এখানে মাড হাউস। তো এই মাড হাউসটায় আমরা রয়েছি, তো এটাও দেখাবো। যে সব থেকে ভালো জিনিস হচ্ছে কি দেখুন, পুরো খড়ের চাল দিয়ে পুরো করা একদম। আর এখানটা কিন্তু রয়েছে, অনেকে মনে করতে পারেন যে এই ওয়েদারে এসেছি এখন কি এখানে গরম রয়েছে, না একদম না, কোনো অসুবিধা হচ্ছে না। আর সত্যি কথা বলতে বর্ষাকাল তো পড়েই গেছে, তাই জন্য বৃষ্টি প্রায় বলতে পারি সারাদিনই টুকটাক করে বৃষ্টি হচ্ছে, তার জন্য খুব একটা গরম লাগবে না। তো আমাদের সাথে রয়েছে এখানে একজন দাদা, অমিয় দাদা। তো দাদা এখানে একটা কথা বলো, এখানে এই মাড হাউস আর কটেজে আর টেন্টের রেটগুলো কী বর্তমানে? আমাদের যেটা মাড হাউস এখন বর্তমান যেটা চলছে সেটা 1500, মাড কটেজ এসি ছাড়া হচ্ছে 1500, আর এসি নিলে হচ্ছে 1800 এই সাইডটা, আমাদের এই সেকশনটা। আচ্ছা, আর ওই সেকশনটা যেটা হোয়াইট কটেজ আছে আচ্ছা, ওই সেকশনে থাকছে আমাদের 1400, এসি নিলে 1700 বর্তমান রেটটা চলছে, মানে ওটা এক্সটেন্ডেড পার্ট, তাই তো? হ্যাঁ, আমাদের এটা সেকেন্ড রাউন্ড। আচ্ছা, এটা আমাদের ফার্স্ট রাউন্ড, এবং সেন্ট কাসেলে এটা সেকেন্ড রাউন্ড, সেকেন্ড এতে। এবং বর্তমান যে পরিস্থিতি এখন চলছে সিজন ওয়াইজ ওই রেটটা একটু ওঠানামা করে, সেটা আমাদের যারা স্টাফ আছে ওখানে মোবাইলে বা এতে আমরা জানিয়ে দেয়। আচ্ছা, আর খাওয়া দাওয়া সবার সেম তো? এবং খাওয়া দাওয়া হচ্ছে সবার সেম। তাহলে একবার ওইদিকে হোয়াইট কটেজটা যাই,
আর এটাই লাঞ্চ থেকে ব্রেকফাস্ট, তাই লাঞ্চ থেকে আগামী দিন ব্রেকফাস্ট পর্যন্ত আমাদের প্যাকেজ। এবং যেহেতু আমাদের লাঞ্চে এখন বর্তমান যে পরিস্থিতি, যে খাবারটা থাকছে আমাদের ঢোকার সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়, ডাবের জল ডাইরেক্টলি চলে যায় আমাদের লাঞ্চে। লাঞ্চে থাকছে আমাদের স্যালাড, ঝুরি আলু ভাজি, সবজি, ডাল, কাতলা, চিংড়ি, চাটনি, পাঁপড়। এবং সন্ধ্যের সময় ইভিনিং স্ন্যাক্সে থাকছে চা, বিস্কিট এবং মিক্স মুড়ি। মুড়ির সঙ্গে থাকছে চানাচুর, আমতেল, ভেজ পকোড়া, অর্থাৎ হচ্ছে পেঁয়াজি। এবং রাতে ডিনারে থাকছে আমাদের স্যালাড, সবজি, চিকেন এবং চয়েস অনুযায়ী থাকছে রুটি কিংবা ভাত। এবং পরের দিন ব্রেকফাস্ট, পরের দিন থাকছে রুম ট্রি, প্রত্যেকটা রুমে রুমে আমাদের চা পৌঁছে দেওয়া হয়। এবং 8টা থেকে আমাদের ব্রেকফাস্টটা শুরু হয়। ব্রেকফাস্টে থাকছে ঘুগনি এবং লুচি, একটা করে ডিম সিদ্ধ, একটা করে রসগোল্লা। এই নিয়ে আমাদের প্যাকেজ। সেই প্যাকেজটা এবার 10টার দিকে আমাদের চেক আউটের টাইম। তো শুনে নিলে সব কিছু একদম বলে দিল দাদা থাকে। আর এইটা হচ্ছে কি পুরো স্যান্ড ক্যাসেলের পুরো এটা পুরো এরিয়াটা, আর সামনেই রয়েছে সুবিশাল সমুদ্র। তো এখন জোয়ার চলছে, যখন জোয়ার নামবে তখন গিয়ে আপনাকে দেখাবো যে কীরকম লাগে বিচটা। তো এইটা হলো গিয়ে আমাদের মাড হাউস, যেখানে এবারে আমরা থাকবো। এবারে আমরা টেন্টে থাকিনি, তো আজকে এবার মাড হাউসে থাকবো আর পুরো ট্যুরটা করাবো। তো চলুন আগে তাড়াতাড়ি করে মাড হাউসটা কীরকম ভেতর দিয়ে দেখাই। আর বাইরে দেখতে পাচ্ছেন এরকম মাটি দিয়ে কাজ করা, আর ভেতরটা পুরো এরকম যেরকম সিম্পল মাড হাউস হয় ওরকমই রয়েছে। এখানে টাওয়াল দেওয়া রয়েছে, সাথে ব্রাশ আর সাবান আর টুথপেস্ট, তো জলের বোতল আছে। তো এখানে কিন্তু এই স্যান্ড ক্যাসেলে কিন্তু জলের বোতলগুলো কমপ্লিমেন্টারি, দেখতে পাচ্ছেন সিল করা। আর এই হলো গিয়ে বাথরুম, বেশ নিট অ্যান্ড ক্লিন একদম বাথরুম। উপরে গিজারও আছে, বেশ সুন্দর। এখানে ফ্রেশ হয়ে নিই ঝট করে গিয়ে, তারপরে খাবারটা দেখাচ্ছি এখন ফার্স্ট আমাদের এখানে এসে কি খাবো। তো মৌসুনি আইল্যান্ডে এসে এই স্যান্ড ক্যাসেল বিচে সবার আগে আমরা যেখানে খাবারটা খাবো সেটা হচ্ছে গিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস তো হয়ে গেছে, এখন আমরা করব দুপুরের খাবারটা। তো দুপুরের খাবারে কি কি আছে দেখাচ্ছি। আর আগে দেখে আমরা কোথায় বসে খাবো। তো জায়গাটা হচ্ছে গিয়ে ঠিক এরকম, ওপরে পুরো খড়ের চাল রয়েছে আর ঠিক নিচে এরকম টেবিল চেয়ার পাতা রয়েছে। তো এখানে বসি আজকে দুপুরের খাবারটা আমরা খাবো। তো চলুন দেখাচ্ছি কি কি রয়েছে আজকে। তো এখানে দেখতে পাচ্ছি ঘন ডাল রয়েছে, পাশে এখানে এরকম ঝুরি ঝুরি আলু ভাজা রয়েছে, এখানে স্যালাড রয়েছে, এদিকে আমুদি মাছ ভাজা রয়েছে দু পিস, আর এখানটায় আলু দিয়ে একটা সবজি দিয়ে তরকারি রয়েছে, আর এদিকে ভাত রয়েছে। আমি নিয়ে চলে এসেছি স্যার চিংড়ি মাছের মালাইকারি, কাতলার কালিয়া স্যার, এটা আমি আপনাদের বসালাম, এটা আপনার আর খাড়িটা আপনাদের, এটা দিয়ে গেলাম কাতলা, এটা হচ্ছে আর আপনারা যদি নেক্সট ভাত বা সবজি ডাল যেটা লাগবে আমরা দিয়ে দেবো, ঠিক চাহিদা অনুযায়ী। এখানে তো দেখালাম কী কী রয়েছে, এরপরেও রয়েছে এখানে দেখাচ্ছি, এদিকে এরকম চিংড়ি মাছের মালাইকারি রয়েছে, বড় বড় সাইজের চিংড়ি মাছ রয়েছে, আর এই পাশে রয়েছে এরকম বড় সাইজের কাতলা কালিয়া। তো এই হলো গিয়ে টোটাল প্যাকেজ। আচ্ছা প্যাকেজে কোনটা থাকে, এইটা না এটা? সবই থাকে স্যার প্যাকেজে, প্যাকেজে দুটোই থাকে, দুটোই আমাদের প্যাকেজে থাকে। এবং লাস্টে চাটনি থাকবেন, পাঁপড় থাকবে। আচ্ছা চাটনির উপর লাস্টে। তো বাঙালিদের যেটা সব থেকে প্রিয় আগে শুরু করবো সেটাই গিয়ে। এদিকে রয়েছে ডাল, ডালের সাথে ভাত দিয়ে মেখে, আর এদিকে আলু ভাজা। আর আমরা যে কটা খাবার খাচ্ছি এ কটা কিন্তু সবকটাই প্যাকেজের মধ্যে রয়েছে, প্যাকেজের বাইরে কিন্তু কোনো খাবার নেই। আর সত্যি ডাল ভাত আলু ভাজা হয়ে গেলে মন এমনি ভরে যায়। এদিকে কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, একটু লেবু নিয়ে, তো সবজিটা দিয়ে খেয়ে দেখি। এটা আলু, পটল, গাজর সব দিয়ে রয়েছে তরকারিটা। এদিকে রয়েছে এরকম দু পিস সাইজের আমুদি মাছ ভাজা, মানে মাছ বলতে তিন রকম পেলাম, আমুদি মাছ, এদিকে চিংড়ি মাছ, প্লাস এদিকে কাতলা কালিয়া। তো এখন নেক্সট কোনটা খাবো, চিংড়ি মাছ নাই কাতলা কালিয়া? একটা কাজ করি আগে চিংড়ি মাছটাই খাই। তো এরকম ঘন একদম গ্রেভি রয়েছে, আর এরম সাইজের চিংড়ি, তো এরম সাইজের দু পিস চিংড়ি রয়েছে। তো গ্রেভিটা দিয়ে অসাধারণ।
এটা নিয়ে কোনো কথা হবে না। ফাটাফাটি হচ্ছে মালের গাড়িটা, যা লাগছে না মনে হচ্ছে পুরো মালের গাড়িটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নি। কে বানিয়েছে দাদা মালের গাড়িটা? ভালো বানিয়েছে তো। চিংড়ি মাছটা দেখি, এরম সাইজের চিংড়ি রয়েছে। চিংড়ি মাছটা পরে কমপ্লিট করব। তো এইবারে আমি গ্রেভিটা দেখাচ্ছি, কাতলা কালিয়ার। এইরকম একটা বড় সাইজের মাছ রয়েছে, মানে ধরতে পারছি না, মানে খুলে যাচ্ছে, এতটা সফট। আর এই পাশে এরকম ঘন গ্রেভি, আহ এরকম মাখিয়ে সাথে মাছটা। আর কাতলা মাছের কিন্তু আমার যেটা ভালো লাগে সেটা সবথেকে ভালো লাগে সেটা কিন্তু এই তেলটা। দেখি গ্রেভিটা কেমন। মানে কোনটা ছেড়ে কোনটা বলবো, যেমনি ডালটা ছিল তেমনি আলু ভাজা, তেমনি হয়েছে চিংড়ি মাছের মালাইকারি। আর কাতলা কালিয়া নিয়ে কথা নেই, চিংড়ি মাছের মালাইকারি যেরকম হালকা মিষ্টি ছিল তেমনি কালিয়াটা একটু ঝালঝাল হয়েছে, দারুণ। তো আমাদের স্যান্ড ক্যাসেল বিচে এসে আমাদের ফার্স্ট যে খাবারটা আমরা খেলাম সেটা একদম ফাটাফাটি ছিল। এরপরে খাওয়াটা কমপ্লিট করে কিছুক্ষণ রেস্ট নেবো, নিয়ে সন্ধ্যাবেলা কিন্তু এখানে পুরো আলাদা পুরো অ্যাটমসফিয়ার তৈরি হয়ে যায়, ওটা আপনাদের দেখাবো। কারণ একটু পরে ক্যাম্প ফায়ার হবে, বারবিকিউ চলবে, অনেক কিছু হবে, যেরকম হয় ক্যাম্পে আর কি, সেগুলো সবই দেখাবো। এছাড়া আরও কী কী রয়েছে ক্যাম্পে সেগুলো সবটাই তুলে ধরবো। আগে এটা কমপ্লিট করে নিই, দেন দেখা হচ্ছে আমার সন্ধ্যাবেলা। যেরকম বলছিলাম মৌসুমী আইল্যান্ডে সন্ধ্যাবেলাটায় পুরো ঝিকিমিকি আলোতে পুরো ভরে যায়। এদিকে ক্যাম্প ফায়ার অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর একটু পরে এখানে হবে বারবিকিউ, মানে পোড়া চিকেন যেটা বলি, তো এগুলোই চলতে থাকবে। আর এদিকে নাচ গান এগুলো তো হবেই। তো এটাই হচ্ছে গিয়ে মৌসুমী আইল্যান্ডের সন্ধ্যাবেলার পরিবেশ। তো এখন যে এইটা এরকম ভাবে ফাটানো হচ্ছে ক্যাম্প ফায়ারের পরে, কারণটা হচ্ছে গিয়ে এখন এই এইটা নেবার পরেই এর উপরেই হবে জাল পেতে বারবিকিউ চিকেন। তো একটু আগে যেটা দেখাচ্ছিলাম বারবিকিউ হচ্ছিল, তো সেটাই এখন হাতে চলে এসছে। এখানে রয়েছে টোটাল 600 গ্রাম, তো 1 কিলো মোটামুটি 400 থেকে 500 টাকার মধ্যে পড়ে। তো হাফ কিলো ওই হাফ হবে দাম, তো হাফ কিলোর দাম মোটামুটি ওই 200 থেকে 250 টাকা পড়বে। আর এইটা না এখন রিচুয়ালস হয়ে গেছে প্রত্যেকটা ক্যাম্পে, মৌসুমী আইল্যান্ড হোক বা যে কোনো জায়গায় হোক, এই বারবিকিউটা না হলে কিন্তু যেন ক্যাম্পের এই পরিবেশটা ঠিক জমে না। তো এখন এটাই চলে এসছে, কিছু বলার নেই, মানে এতটা সহ। তো মৌসুমী আইল্যান্ডের এটাই হলো গিয়ে মেন অ্যাট্রাকশন এই সন্ধ্যেবেলায়। তো এখানটায় সন্ধ্যেবেলায় বলতে গেলে যা যা জিনিস হচ্ছে তত আপনাদেরকে দেখালাম, এছাড়াও এখানটায় ড্রিঙ্কস ফিঙ্কসও অ্যালাউ, তো এখানটা চাইলে করতে পারে। এবার আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ফ্যামিলি নিয়ে কি মৌসুমী আইল্যান্ডে আসা যেতে পারে, তো আমি বলতে পারি আমরা যে ক্যাম্পে রয়েছি এই ক্যাম্পে কিন্তু আজকে অনেক ফ্যামিলি এসছে, তো নির্দ্বিধায় আসতে পারেন। তো দেখতে পেয়েছেন যে বাচ্চাও এসছে সেটাও দেখালাম, তো ফ্যামিলি প্রচুর আসছে সেই নিয়ে কোনো ডাউট নেই, আপনারা চাইলে নির্দ্বিধায় আসতে পারেন। আর এখানে এটাই মজা। এখন দেখুন অনেকে বলতে পারেন যে দীঘা পুরীতে ওখানে সমুদ্রের ঢেউ বেশি, ওখানে মজা করতে পারেন, কিন্তু ওইগুলো আলাদা, মৌসুমী আইল্যান্ড আলাদা, দুটোর সাথে কেউ কখনো গুলালে হবে না, এইটা একটা আলাদাই মজা আছে।
তো এই হলো গিয়ে সন্ধ্যাবেলার এখানকার মৌসুমী আইল্যান্ড। এখানটা আসুন, এক দুদিন ঘুরে যান, একটা ভালো অ্যাটমসফিয়ারে টাইম কাটিয়ে যান, খাওয়া দাওয়া করুন। তো চলুন একটু পরে দেখি রাতের খাওয়া, সেটাও দেখাবো যে রাতে আমরা কী খাচ্ছি। সারাদিনের জার্নি আর প্রচুর হেভি খাওয়ার পর দরকার ছিল রাত্রে একটা লাইট খাবারের, তাই জন্য রাতের মেনুতে ছিল পাতলা মুরগির মাংসের ঝোল আলু দিয়ে একটা সাথে তরকারি আর ভাত, আর সাথে রুটিরও অপশান ছিল, যদি চান তো রুটিও নিতে পারেন। তো এই খেয়ে দিয়ে চলে গেলাম একটা লম্বা ঘুম দিতে। সকালে ঘুম থেকে উঠেই সোজা চলে গেলাম মৌসুনী সমুদ্র সৈকতে, তারপর কিছুক্ষণ সেখানেই সময় কাটালাম। যারা বলে মৌসুনীতে ঢেউ নেই, তারা যা এই দৃশ্যটা দেখে নিন, এখন হচ্ছে কি এই অবস্থা ঠিক সমুদ্রের। একটা ব্যাপার আছে, সেটা হলো গিয়ে যে এখানে কিন্তু সেই দীঘাপুরীর মতন আপনারা ওই ওই হই হট্টগোল মেজাজটা পাবেন না। এখানে কিন্তু পুরো নির্জন সমুদ্র সৈকত, গোটা কয়েকটি লোকও থাকে যারা ক্যাম্পের মধ্যেই থাকে, তো সেটা একটা আলাদা মজা রয়েছে। তো এরকম মজা যদি নিতে চান তাহলে চলে আসুন মৌসুমীতে। এই হলো গিয়ে আমাদের সকালের জলখাবার, যেখানে দেওয়া হয়েছে ঘুগনি, আর সাথে রয়েছে বাঙালি প্রিয় লুচি, এখানে একটা ডিম সেদ্ধ, আর এই পাশে রয়েছে একটা মিষ্টি। তো এই সামনে সমুদ্র, আর পুরো অ্যাডভেঞ্চার টেন্ট থেকে শুরু করে সব কটেজগুলি, আর এইরকম জায়গায় বসে খড়ের ছাউনিতে চলছে আমাদের ব্রেকফাস্ট। তো এইটা কমপ্লিট করার পরে আমাদের মৌসুমী আইল্যান্ডের এই প্যাকেজটি শেষ হবে। তো এই হলো গিয়ে আমাদের মৌসুমী আইল্যান্ডের ট্যুর এখানেই কমপ্লিট। আর একটা জিনিস বলে দিচ্ছি স্যান্ড ক্যাসেলের ব্যাপারে, 1 আগস্ট থেকে কিন্তু এখানে শুরুতে চলেছে ইলিশ উৎসব। তো যারা যারা ইলিশ উৎসব খেতে সুন্দরবনে যাচ্ছেন, তাদের এবার সুন্দরবনে যাওয়ার দরকার নেই, তারা চলে আসতে পারেন মৌসুমী আইল্যান্ডে। আর মৌসুমী আইল্যান্ডে কোথায় ইলিশ উৎসব হচ্ছে তার জন্য ডেসক্রিপশন বক্স চেক করতে হবে, আর ফোন নাম্বার দেওয়া আছে, তাতে কল করে নিতে পারেন। তো এই হলো গিয়ে মৌসুমী আইল্যান্ড, দেখা হচ্ছে কি নেক্সট আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।